হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবার চন্দিমা আমাকে নিয়ে আরেকখানা ট্রাভেল ব্লগ বানাচ্ছে, এবং এইটাতে আমরা নিজেরা এখন আপাতত ঘুরতে তো যাচ্ছি না, কিন্তু আমরা যে ঘুরতে গেছি তার উপরে আমাদের এক্সপিরিয়েন্স কি ছিল এবং আমাদের কি কি ইনফরমেশন আমরা এখনো অবধি গ্যাদার করতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাছে যদি 4, 5 কি 6 দিনের ছুটি থাকে আর আপনারা ভাবছেন কোথায় যাবেন কোথায় যাবেন, তাহলে আমাদের এই উত্তরবঙ্গের ব্লগটা কিন্তু আপনাদের হেল্প করতে পারে। আমাদের মনে হয় যে আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেইগুলোর ভিত্তিতে একটা প্ল্যান বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের অবশ্যই উপকার হবে। কারণ অনেকেই আমাদেরকে কোয়েশ্চেন করেন, অফবিট কোথায় যাওয়া যায়, দার্জিলিংয়ে কোথায় থাকা যায়, আগে কি এখানে যাব, পরে কোথায় যাব। তো এই সব কারণেই আমরা ভাবলাম যে আপনাদের জন্য একখানা ছোট্ট 4 কি 5 দিনের ট্যুর প্ল্যান আপনাদের জন্য বানিয়ে দিই ফর দার্জিলিং অ্যান্ড দার্জিলিং অফবিট এরিয়াস। লাস্ট ইয়ারে দাবাইপানিতে গেছিলাম আর এই বছরে মা বাবাদের নিয়ে আমরা গেছিলাম তিনচুলে দার্জিলিং। তো এর উপরেই বেস করে কিছু আমাদের সাজেশনস থাকবে আপনাদের জন্যে, সেটাই আমরা আপনাদের জন্য আজকে একটা প্ল্যানিং এর ব্লগ তুলে ধরেছি। প্রথমে উত্তরবঙ্গ যেতে গেলে যেটা সবার আগে কাজ সেটা হলো ট্রেনের টিকিট কাটা নিউ জলপাইগুড়ির জন্য। আমরা জেনারেলি টার্গেট করি হচ্ছে গিয়ে দার্জিলিং মেল। দার্জিলিং মেলটা না পেলে আমরা পদাতিক ট্রাই করি। এবার দার্জিলিং মেলটার ফার্স্ট প্রেফারেন্স দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল ট্রেনটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জেনারেলি অন টাইম থাকে। যদি দার্জিলিং মেল না পাই তাহলে পদাতিকে আমরা চেষ্টা করি, আর পদাতিকের থেকে দার্জিলিংয়ের প্রেফারেন্স বেশি, কারণ পদাতিক যেহেতু আরও লেটে তাই জন্য পরের দিন সকালেও পদাতিকটা দার্জিলিং মেলের পরে গিয়ে পৌঁছে। তো আপনারা যদি 1 ঘন্টা এগিয়ে থাকেন দার্জিলিং মেলে গিয়ে, তাহলে আপনাদের অফবিটের যে গন্তব্য আছে সেখানে 1 ঘন্টা আগে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। মোটামুটি আপনারা যদি এনজেপির ট্রেনে ওঠেন, যে কোনো এনজেপির ট্রেনে ওঠেন কলকাতা থেকে, শিয়ালদা থেকে বেসিক্যালি দার্জিলিং আর পদাতিক, তাহলে আপনাদের AC 3 টায়ারে যদি যান তাহলে মোটামুটি 1000 টাকার মধ্যে টিকিট চলে আসবে। 2 টায়ারে গেলে 1200 থেকে 1300 মধ্যে চলে আসবে, আর যদি AC 1st ক্লাসে যান তাহলে মোটামুটি 2500 টাকার কাছাকাছি টিকিটের প্রাইস চলে যাবে, 2400 থেকে 2500। তো এবার এটা ডিপেন্ড করছে আপনাদের কি চয়েস হবে, আমরা জেনারেলি AC 2 টায়ারটাই প্রেফার করি। আর যারা বাসে যেতে চান তারা যখন তখন বাস অ্যাভেলেবেল, আপনারা যদি আজকে ঠিক করেন যে আজকেই যাবো তার জন্য বাসও আছে, এসপ্ল্যানেডে গিয়ে আপনারা বাসও পেয়ে যাবেন। আপনারা এসপ্ল্যানেড থেকেও বাস পেতে পারেন, আপনারা সল্টলেক করুণাময়ী থেকেও পেতে পারেন, বাট অ্যাভেলেবিলিটি অবভিয়াসলি এসপ্ল্যানেডে বেশি। আর যাওয়ার আগে একটু অনলাইন আপনারা দেখে নেবেন কোন ট্রাভেলসগুলো ভালো, ফর এক্সাম্পল রয়্যাল ক্রুজার, তাছাড়া ঐতিহানা ট্রাভেলস আছে, শ্যামলী পরিবহন আছে, পৌলমি পরিবহন আছে। তো মোটামুটি এইগুলো স্ট্যান্ডার্ড কোম্পানিস, তো ওখানে গিয়ে যদি এগুলোতে সিট পাওয়া যায় আপনারা কিন্তু নির্দ্বিধায় বুকিং করে চলে যেতে পারেন। বাট অবভিয়াসলি হাতে যদি টাইম থাকে আগে অনলাইন বুকিংটা করে নেবেন। বাসের ভাড়া 600 থেকে 3500-4000 টাকা পর্যন্ত হতে পারে। আপনারা অবভিয়াসলি ফ্লাইটেও যেতে পারেন, ফ্লাইটের টিকিটটা দাম তো অবভিয়াসলি বেশি। আমরা সবাই দার্জিলিং ভালোবাসি, আর উত্তরবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টে যদি আমরা ঘুরতে যাই তাহলে আমরা সবসময় টার্গেট করি 4 নাইটসের অ্যাটলিস্ট একটা ট্যুর হোক, যার মধ্যে 2 to 3 নাইটস, ইফ ইট ইজ মোর দ্যান 4 নাইটস, 2 to 3 নাইটস আমরা একটা অফবিট জায়গায় থাকি, আর সেটাই প্রথম আমাদের চয়েস হয়। ফার্স্ট 2 ডেজ কি 3 ডেজ একটা অফবিট জায়গায় থেকে নেক্সট 2 ডেজ কি 3 ডেজ আমরা দার্জিলিংয়ে থাকি। তার কারণ হলো আমরা কলকাতা থেকে ব্যস্ত সময় অতিক্রম করে একটু শান্তির খোঁজে একটু ছিমছাম জায়গায় থাকার জন্য প্রথমে অফবিট প্লেসে যাই। ওখানে পাহাড়, নেচার, জঙ্গল সমস্ত কিছু ভালো মতো উপভোগ করে তারপর আমরা দার্জিলিংয়ে, দার্জিলিং তো জানেন সবসময় জমজমাট, তখন লাস্ট 2 দিন বা 3 দিনের জন্য দার্জিলিংয়ে যাই। দার্জিলিং জমজমাট ফিলটা, একটা নস্টালজিয়া ফিল, এইগুলো আমরা আবার উপভোগ করে তারপরে ব্যাক টু কলকাতা। এটা পুরোপুরি আপনাদের উপরে ডিপেন্ড করছে, আপনাদের যদি পিওরলি পাহাড় ভালো লাগে আর আপনারা যদি চান যে একদম পাহাড়ের টপে এরকম কোথাও থাকবো তাহলে আমাদের মতে তিনচুলে ইজ আ ভেরি নাইস প্লেস। তো তিনচুলেতে যদি আপনারা থাকতে চান, যেরকম রায় রিসোর্ট আছে সেরকম অভিরাজ হোমস্টে আছে, আরও অনেক হোমস্টে আছে, স্ক্রিনের উপরে আমরা একখানা লিস্ট দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এরকম কয়েকটা হোমস্টে আছে, এগুলোতে যদি থাকেন আপনারা ওখান থেকে কিন্তু পাহাড়ের
ভিউ, মাউন্টেন ভিউ কিন্তু খুব সুন্দর, আর আমাদের মনে হয় সব থেকে ভালো ভিউ রাই রিসোর্ট থেকে। রাই রিসোর্টেরই নিজস্ব ভিউ পয়েন্ট আছে, আপনারা আমাদের যদি ব্লগে দেখে থাকেন তাহলে জেনে থাকবেন, ওখান থেকে অসাধারণ সানরাইজ ভিউ আপনারা দেখতে পারবেন। একদিক থেকে সূর্য উঠছে আর একদিক থেকে কাঞ্চনজঙ্ঘা লাল হচ্ছে, পুরোপুরি সামনে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারবেন। এবার আপনাদের যদি চয়েস হয় পাহাড়ের সাথে একটু অল্প জঙ্গলও লাগবে, তাহলে আমাদের ফেভারিট স্পট এখন অবধি হচ্ছে দাওয়াইপানি। দাওয়াইপানিতে আমরা রোভার্স ইকোস্টেতে ছিলাম, আড্ডাহাটেও ছিলাম, এবং দাওয়াইপানিতে আরেকটা খুব ভালো হোমস্টে হচ্ছে গিয়ে বীরেন রাইজির হোমস্টে। এই জায়গাটার সব থেকে বড় মাধুর্য হচ্ছে পিছন থেকে, মানে যেদিকে হোমস্টেগুলো একেবারে পাহাড়ের গায়ে সেখান থেকে অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউ তো আছেই, বাট ব্যাকড্রপটা হচ্ছে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে পুরোপুরি আপনি একটা ফরেস্টের মধ্যেই বা ফরেস্টের একদম বর্ডারে থাকছেন, আর ফিলটা অসাধারণ। এবং তার থেকেও যদি আপনাদের একটা আরও বেশি অফবিট বাট ফরেস্ট আর পাহাড় মিলিয়ে থাকার জায়গার দরকার হয় বা যদি যেতে চান, তাহলে চটকপুরও কিন্তু আপনাদের লিস্টে থাকতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা ব্লগও আছে, আপনাদেরকে আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেগুলো দেখে নিতে পারবেন। অ্যাবসলিউটলি। এবং আপনাদের এটাও চয়েস হতে পারে যে পাহাড়ে তো যাব কিন্তু একটু নদীর পাশে থাকতে চাই, নদীর পাশে যদি থাকতে চান তাহলে আমাদের মনে হয় সব থেকে সুন্দর জায়গা, আর এটা আমাদের পার্সোনাল ভিউ, অবভিয়াসলি সবার ভিউজ ভ্যারি করতে পারে ডিপেন্ডিং অন দের এক্সপিরিয়েন্স লাইকিং, আমাদের মনে হয় সব থেকে সুন্দর জায়গা হচ্ছে গিয়ে বিজনবাড়ি। আপনারা যদি বিজনবাড়িতে না গিয়ে থেকে থাকেন একবার কিন্তু ট্রাই করতে পারেন, আর অবশ্যই শ্রীখোলা ঘুরে আসতে পারবেন, সেটাও নদীর পাড়ে। শ্রীখোলা ইজ কমপ্লিটলি অফবিট যদি আপনারা যেতে পারেন, মানে আমরা শ্রীখোলাতে 3 দিন ছিলাম, একটা অফবিট এরিয়াতে পাশ দিয়ে শ্রীখোলা নদী বয়ে যাচ্ছে, তার আগে আমি 2 বার সান্দাকফু ফালুট ট্রেক করেছি, আমি আরও 2 বার ছিলাম শ্রীখোলাতে, আর আমি আবার যেতে রাজি আছি, বাট ইট ইজ অফবিট অফবিট। তো আপনাদের যদি অফবিট ভালো লাগে তাহলে শ্রীখোলাও কিন্তু ট্রাই করতে পারেন, আমরা একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। কিন্তু এটা এটাও দেখতে হবে, আপনারা যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তাহলে শ্রীখোলা বা বিজনবাড়ি যাওয়া যাবে না, যদি নদী এবং পাহাড় উপভোগ করতে চান তাহলে শ্রীখোলা বিজনবাড়ি আপনাদের অপশনে রাখতে হবে। শ্রীখোলাতে আপনারা রেড পান্ডাতে থাকতে পারেন, ওখানে আমরা ছিলাম 3 দিন এবং ওনাদের আতিথেয়তা খুব ভালো, আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে ওনাদের ফোন নাম্বারও দিয়ে দেবো। আপনারা যদি হোমস্টে থেকে গাড়ি নেন, গাড়ি ওখান থেকে ওরা প্রোভাইড করে, সেক্ষেত্রে গাড়ি ভাড়া ছোট গাড়ির জন্য বা বড় গাড়ির জন্য 3-3.5 হাজার টাকার মতো নেয়, মোটামুটি 3-4 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, ডিপেন্ডিং অন আপনার অফবিট যে স্পটটা আছে সেটা কত দূরে। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলবো যে দাওয়াইপানি বা তিনচুলেতে যদি আপনারা যান, জেনারেলি পুরো রিজার্ভড গাড়ি যদি আপনারা নেন তাহলে 3 হাজার টাকা মতনই নেয়, বাট এখানে একটা ক্যাচ আছে, আমরা কিন্তু সবসময় এই গাড়িটা যখন ভাড়া করি তখন আমরা ডাইরেক্ট কিন্তু হোমস্টেতে যাই না, আমরা NJP থেকে স্টার্ট করে পুরো সাইট সিইং করতে করতে অন দ্য রুট যা যা আছে সেগুলো দেখতে দেখতে আমরা হোমস্টেতে গিয়ে পৌঁছাই, আর সেটাতে সামান্য কিছু এক্সট্রা খরচা হয়, ফর এক্সাম্পল 500-1000 টাকা, হ্যাঁ 1000 মতো এক্সট্রা লাগে, কিন্তু তাতে আপনাদের একদিনের জার্নিটা যেটা NJP থেকে আপনার অফবিট প্লেস সেইটার টাইমটা পুরো আপনারা ইউটিলাইজও করতে পারছেন, প্লাস আপনাদের পরের দিন আবার একটা ফুল গাড়ি বুকিং করে 2500-3000 টাকা দিয়ে আবার পুরো সাইট সিইংটা করতে যে এক্সট্রা খরচাটা হতো সেটা আপনারা কিন্তু বাঁচিয়ে নিচ্ছেন। জেনারেলি যেরকম চন্দ্রিমা বলছিল আপনারা হোমস্টে থেকেও গাড়ি বুকিং করতে পারেন, অথবা আপনারা NJP-তে নেমেও ওখান থেকে গাড়ি বুকিং করতে পারেন। এবার আপনারা যদি গাড়ি ভাড়া না করে যেতে চান তাহলে আপনাদের শেয়ার অপশনও অনেক আছে, মোটামুটি 250-300 টাকায় দার্জিলিং তো পৌঁছে যাওয়াই যায় শেয়ার্ড গাড়িতে, অথবা আপনারা যদি অন্য কোনো স্পটে যান তাহলে হয় সুখিয়া পুকুরি আপনাদের নামতে হবে, কি আপনাদের 3 মাইল বাজার নামতে হবে, কি অন্য কোনো লোকেশন নামতে হবে, সেটা অবভিয়াসলি ডিপেন্ডিং অন কোন হোমস্টেতে বা কোন লোকেশনে আপনারা যাচ্ছেন, আর তার জন্যে কিন্তু আগেন আপনাদের হোমস্টে ওনারের সাথে আগের থেকে কথা বলে নেওয়াটা খুব জরুরি। হ্যাঁ, কারণ ওনারাই বলতে পারবেন যে কোথা থেকে আপনারা গাড়ি পাবেন, শেয়ার গাড়ি কোথায় এসে নামতে হবে, সেখান থেকে আবার ব্রেক করে কোথায় আসতে হবে, ওনারাই প্রপার বলে দিতে পারবেন, এবং শেয়ার কারে আসলে আপনাদের খরচাটা অনেকটাই কম হবে। অ্যাবসলিউটলি। আর আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য দুটো সিনারিও বলে দিচ্ছি, ফার্স্ট টাইম আমরা যখন তিনচুলে গেছিলাম আর সেকেন্ড টাইমও যখন গেছিলাম, যেহেতু ফ্যামিলি নিয়ে গেছিলাম আমরা দুবারই তিনচুলের রাই রিসোর্ট থেকে গাড়ি বুকিং করেছিলাম, এবং পুরো NJP থেকে আমাদের সাইট সিইং করিয়ে একেবারে তিনচুলের রাই রিসোর্ট অবধি নিয়ে গেছিলো ওরা,
এবং 4000 রুপিস নিয়েছিল। যদি এটা আমরা সাইট সিং না করতাম তাহলে 1000 টাকা কম লাগতো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দাওয়াই পানিতে যখন আমরা গেছিলাম, আমাদের কাছে কিন্তু অপশন ছিল শেয়ার্ড গাড়ি করে 3 মাইল বাজার অবধি গিয়ে সেখান থেকে আবার হোমস্টে অবধি আরেকটা গাড়ি করা। বাট অ্যাগেন আমরা পুরো হোমস্টে অবধি গাড়িটা বুকিং করেছিলাম আর গাড়িটা কিন্তু হোমস্টে থেকে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল এবং আমরা আবার রোহিণী দিয়ে সেই সময় সাইট সিং করতে করতে গেছি। সো আমাদের মনে হয় এটা একটা বেটার অপশন। এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হলো এগুলো তো একদম অফবিট জায়গা, এখানে আমরা কখনো লাক্সারি আশা করে যাব না, এখানে অনেক কিছুই কমতি থাকবে, সেগুলো আমাদেরকে ভেবেচিন্তেই যেতে হবে, আগে থেকে জেনেই যেতে হবে। তো আমরা এখানে প্রকৃতি উপভোগ করতে যাচ্ছি, ওখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করা যাবে না, জোরে জোরে গান বাজনা চালানো যাবে না, ওখানে লোকেদের সাথে আমাদের মানিয়ে একটু চলতে হবে, কারণ ওরা একদম পাহাড়ি মানুষ, ওরা মনের দিক থেকে খুব ভালো মানুষ, আমরা যদি ওদের সাথে ভালো ব্যবহার করি ওরা আমাদের জন্য জান দিয়ে দেবে। সবসময় চাইবো আমরা যেরকম ভাবে আনন্দ করে অফবিট জায়গাগুলো এনজয় করে এসেছি, আমরা প্রকৃতির মধ্যে প্রকৃতিকে উপভোগ করে এসেছি, আমাদের ব্লগ দেখে আপনারাও যান এবং আশা করব আপনারাও আমাদের মতোই আনন্দ করে আসতে পারবেন এবং এসেছেনও। যেরকম চন্দ্রিমা বললো যে এইসব জায়গাগুলোতে গিয়ে লাক্সারি হোটেল লাক্সারি ব্যবস্থা এক্সপেক্ট করাটা ঠিক না, তো তাই জন্যে আমরা কিন্তু ফার্স্টে অফবিট জায়গাগুলোতে থেকে নিই এবং অফবিট জায়গা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওইখানে কিছুদিন থেকে মন ভালো করে নেওয়ার পর আমরা যাই দার্জিলিং। এবার দার্জিলিংয়ে যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে যে এবার আমি 2 দিন কি 3 দিন একেবারে একটা লাক্সারি জায়গায় থাকবো, সেটাও আপনার কাছে চয়েস আছে। যদি আপনাদের মনে হয় যে না ঠিক আছে মোটামুটি বাজেটে থাকবো, সেটারও চয়েস আছে। আর যদি আপনার মনে হয় যে দার্জিলিংয়ের একদম গায়ে মানে ম্যালের থেকে ধরে নিন 5-10 মিনিটের ড্রাইভ, সেরকম জায়গায় কোনো হোমস্টেতে থাকবো, সেটারও অপশন আছে। তো এটাই কিন্তু মেন কারণ যে প্রথম 3 দিন আমরা পুরো জঙ্গল বা অফবিট জায়গায় থাকি, থেকে যখন মনে হয় যে এবার বাড়ি ফিরতে হবে তার আগে দার্জিলিংয়ে 2-3 দিন একটু মানে লাক্সারিতে থেকে ভালো কুইজিনস খাবার দাবার খেয়ে শপিং করে তারপরে বাড়ি ফেরা। এবং এর সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করব, যখন আপনারা অফবিট জায়গা থেকে দার্জিলিংয়ে যাচ্ছেন তখন তো আপনাদের একটা ট্রান্সপোর্টেশন লাগবে, তো সেই ট্রান্সপোর্টেশনের সময়ও কিন্তু আপনারা গাড়িওয়ালার সাথে প্ল্যান করে নিতে পারেন যে আপনাদের যখন অফবিট লোকেশন থেকে দার্জিলিংয়ে নিয়ে যাচ্ছে অন দ্য ওয়ে যে যে স্পটগুলো আপনারা সাইট সিং করতে পারেন সেগুলো যেন কভার হয়ে যায়, তাহলে আপনাদের আবার একটা অ্যাডিশনাল ডে ওই স্পটগুলোকে কভার করার জন্য গাড়ির বুকিং করতে হবে না, কস্টও বাঁচবে টাইমও বাঁচবে। দার্জিলিংয়ে ম্যালের উপরে দুটো নাম আমি বলবো, দুটোতে আমরা ছিলাম তাই জন্য বলছি, একটা হচ্ছে সানফ্লাওয়ার হোটেল আর একটা হচ্ছে শ্যালে হোটেল। সানফ্লাওয়ার হোটেল থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন না, ম্যালেরও ভিউ সেরকম ভাবে পাবেন না যদি না আপনারা সানফ্লাওয়ার হোটেলের টেরেসে ওঠেন। টেরেস থেকে কিন্তু ভিউ আছে, বাট অবভিয়াসলি সন্ধ্যেবেলা তো টেরেসে উঠে কেউ ভিউ দেখতে যাবে না। বাট সানফ্লাওয়ার হোটেলটার পজিশনটা এমন যে আপনারা গেট থেকে বেরোলেই বাঁদিকে ম্যাল মার্কেট চালু হচ্ছে আর গেটের ডান দিকে গেলেই পুরো ম্যাল। সো লাক্সারি আর যদি আপনারা কমফোর্টেবল একটা স্টে করতে চান দার্জিলিংয়ে, আমাদের সাজেশন কিন্তু সানফ্লাওয়ার হোটেল হবে। বাট আপনাদের যদি একটু বাজেটে থাকতে হয়, একটু নস্টালজিক ফিলিং দরকার হয়, একটা ব্রিটিশ এরার হোটেলে থাকার এক্সপিরিয়েন্স করতে হয়, তাহলে শ্যালে হোটেল কিন্তু একটা খুব ভালো হোটেল। তবে শ্যালে হোটেলের সম্পর্কে তুমি কি বলবে? শ্যালে হোটেলে গেলে আপনাদের অবশ্যই নিতে হবে ম্যাল ভিউ রুমগুলো, কারণ আপনারা ঘরে বসে ম্যাল দেখতে পারবেন একদম রাস্তার উপরে যেহেতু, আর দিনের বেলা সূর্য উঠলেই রোদটা আপনার রুমে এসে পড়বে। অনেক পুরনো ব্রিটিশ কনস্ট্রাকশন তো সেই কারণে কাঠের হোটেল, তো তার মধ্যে ড্যাম্প করার চান্স খুব হাই থাকে। সামনের দিকে রুমগুলো যেরকম চন্দ্রিমা বললো যে প্রচুর সানলাইট পায়, তার জন্য রুমগুলো কিন্তু ফ্রেশ থাকে। তো এই দুটো হোটেল হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট চয়েস আমরা যখন দার্জিলিংয়ে যাই। এছাড়াও কিছু হোটেল আছে যেগুলো আপনার যে মহাকাল মার্কেটের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ঘুরে, যেটা আপনার আবার ভানুভবন দিয়ে ম্যালে এই দিক দিয়ে ঢোকে উইন্ডারমিয়ারটাকে ঘুরিয়ে, সেই রাস্তার উপরে বেশ কয়েকটা হোটেল আছে, যেমন নির্বাণা আছে, ডলফিন আছে, তো ওইগুলোকেও আপনারা ট্রাই করতে পারেন। কারণ যদি আপনাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ রিকোয়ারমেন্ট থাকে তাহলে ওই দিকের হোটেলগুলোর থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। এছাড়াও আস্তাবলের দিকে অনেকগুলো হোটেল আপনারা পেয়ে যাবেন এবং সেগুলো বাজেট হোটেলই পাবেন, কাঞ্চনজঙ্ঘা ভিউও আছে কিছু কিছু হোটেল থেকে। কয়েকটা হোটেলের নাম এবং নাম্বার ডেসক্রিপশন বক্সে আমরা শেয়ার করে দেবো আর স্ক্রিনের উপরেও দিয়ে দিচ্ছি, যাতে আপনারা ইজিলি পজ করে নাম আর নাম্বারগুলো দেখে নিতে পারেন।
এটাও কিন্তু একটা রাফ আইডিয়া, আমরা একটা অ্যাপ্রক্সিমেট রেট বলে দিচ্ছি বেসড অন আমাদের এক্সপিরিয়েন্স। এবার এটা কিন্তু সিজনালি ভ্যারি করতে পারে এবং টাইম টু টাইম বাড়তে পারে কমতে পারে। তো যখন আপনারা যাবেন তখন কিন্তু অবশ্যই এনকোয়ারি করে তারপরে যাবেন। বাট আমরা যেটা মোটামুটি দেখেছি সেটা হচ্ছে গিয়ে ডাবল রুম যেগুলো আছে সেগুলোর অফবিট জায়গাতে, সেগুলো যদি আপনারা টুইন শেয়ারিং বেসিসে নেন তাহলে মোটামুটি 1500 টাকা করে পড়ে এক একটা রুম। যদি চারজনে নেন তাহলে 1250 করে পড়ে, 4 বেডরুম যদি থাকে তাহলে 1250 করে পড়ে। আর যদি আপনারা আরও কিছু এক্সপেন্সিভ বা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির রুম নেন অফবিট এরিয়াগুলোতে বলছি, সেখানে 3000-এরও রুম আছে, 4 বেডের রুম আছে 3500-এর, ডিপেন্ডিং অন কোন হোমস্টেতে আপনারা যাচ্ছেন। বাট একটা অ্যাপ্রক্সিমেট বাজেট হিসেবে দুজনের জন্য যে রুমসগুলো আছে সেগুলো মোটামুটি 1500 টাকায়, 1500 থেকে 1600-এর মধ্যে হয়ে যায় থাকা খাওয়া সমেত। আর কিছু কিছু জায়গা আছে যেমন রায় রিসোর্টে, সেখানে কিন্তু পার পার্সন পার ডে কস্টিং ওরকম ভাবে থাকে না, ওখানে রুম গুলো যেরকম আলাদা চার্জ। যেমন আমরা যে ডাবল রুমটাতে ছিলাম সেটা 1800 পার ডে ছিল, বাট তার সাথে কিন্তু আমাদের পার পার্সন 650 করে ফুডিং এর আলাদা চার্জ ছিল। মানে 1800 রুমের চার্জ আর পার পার্সন 650 করে চার বেলার যে খাবার, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট, এরকমভাবেই কিন্তু অ্যারেঞ্জমেন্টটা ছিল। এটা আবার হোমস্টে টু হোমস্টে ভ্যারি করতেই পারে। আর যদি আপনারা দার্জিলিংয়ে থাকতে চান, দার্জিলিংয়ে আগেন সিজন ওয়াইজ জিনিস কস্ট ভ্যারি করতে পারে। আমরা সানফ্লাওয়ারে একবার গিয়ে থেকেছি 2500 রুপিস পার রুম, এরকম অন্যবার গিয়ে থেকেছি 4000 টাকা পার রুম। এটা কিন্তু সিজনালি ভ্যারি করে। 4000 টাকার রুম একটা সুইটে আমরা একবার ছিলাম, 4 বেড সুইট, বাইরে একটা রুম ভেতরে একটা রুম, সেইটা কিন্তু অফ সিজনে আমাদের পড়েছিল 4000, বাট সেই রুমটাই কিন্তু সিজনে 8000 টাকা হয়ে যায়। সো এই কস্টগুলো ভ্যারি করে। শ্যালে হোটেলে ভিউ রুমগুলো ছিল 2300 টাকা করে আর নন ভিউ রুম ছিল 1900 টাকা করে। আর আপনারা যদি এক্সট্রা বেড নেন তাহলে তার জন্য এক্সট্রা লাগছিল 600 টাকা। এবার এই যে রুমসগুলোর কথা বললাম বা এই যে হোটেলসগুলোর কথা বললাম, এর থেকে কিন্তু অনেক এক্সপেন্সিভ হোটেলও আছে, অনেক বেশ কিছুটা চিপ হোটেলও আছে। তো আপনারা 1000-1200 টাকা থেকে কি তারও কমে আপনারা 600-700 টাকা থেকে রুম দার্জিলিংয়ে পেয়ে যাবেন। অবভিয়াসলি ভিউ পাবেন না, অত লাক্সারিয়াস অ্যামিনিটিস পাবেন না, আর ম্যালের কাছেও পাবেন না, একটু দূরে পাবেন। এক্স্যাক্টলি, জাকির হোসেন রোড দিয়ে একটু যেতে হতে পারে বা নিচে মসজিদের দিকে যেতে হতে পারে। আর যদি আপনারা আরও বেশি লাক্সারি প্রিমিয়াম একখানা ফিল পেতে চান তাহলে কিন্তু ওখানে অনেক রিসোর্ট আছে, যেমন এলগিন আছে, সামিট সুইস হেরিটেজ, নির্বাণা, এগুলো আছে, সেগুলোতেও আপনারা দেখতে পারেন। ওখানেও কিন্তু রুমস অ্যাভেলেবল, বাট দে আর গোয়েন টু বি কস্টলি, বাট ভেতরটা একেবারে লাক্সারিয়াস আর একদম অন্য লেভেলের। ফুডিং জেনারেলি ডিপেন্ড করছে আপনাদের উপরে, আপনারা যদি বাজেটে থাকতে চান তাহলে পার পার্সন একদিনে 500 টাকাতেও হয়ে যেতে পারে, আবার যদি আপনারা ল্যাভিশলি থাকতে চান তাহলে দের ইজ নো লিমিট। তো আমরা জেনারেলি ঘুরতে গেলে সাইট সিইং এর পর্বটাকে 3 ভাগে আমরা ডিভাইড করে নিই। ফার্স্ট পার্টটা হচ্ছে যেরকম আপনাদের বললাম, এনজেপি থেকে অফবিট জায়গায় যাওয়ার পথে কিছু সাইট সিইং আমরা করে নিই। সেকেন্ড, অফবিট জায়গা থেকে দার্জিলিংয়ে যাওয়ার পথে আবার কিছু সাইট সিইং করে নিই। আর থার্ড, দার্জিলিং থেকে যেদিনকে আবার এনজেপি বা বাগডোগরা বা শিলিগুড়ি ফিরছি সেদিনকে আবার এনার পথে কিছু সাইট সিইং করে নিই। এতে লাভ দুটো হয়, এক হচ্ছে গিয়ে দিন বা সময় কিছুটা বেঁচে যায়, কারণ অন দ্য ওয়েই আমরা সাইট সিইং করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। সেকেন্ড হচ্ছে গিয়ে যেহেতু একেবারে কমপ্লিটলি সাইট সিইং এর জন্য গাড়িটা বুক করতে হচ্ছে না, তাই জন্য কিন্তু আমাদের কস্টিংটাও অনেকটা কমে যায়। আর একটা সুবিধা হচ্ছে যেহেতু আমরা একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছি তখনই সাইট সিইং করছি, যার ফলে আমরা যেখানে পৌঁছচ্ছি সেখানে গিয়ে আমাদের আর দৌড়াতে হচ্ছে না, সেখানে গিয়ে আমরা রিল্যাক্স করতে পারছি। হ্যাঁ, মানে লোকেশনটাকেও কিন্তু মানে এনজয় করার টাইম দরকার, এসপেশালি অফবিট জায়গায় যদি আপনারা যান। আপনারা দুদিনের জন্য গেলেন, প্রথম দিন গিয়ে পৌঁছলেন সন্ধেবেলা কি দুপুরবেলা, পরের দিন উঠে সাইট সিইং করতে বেরিয়ে গেলেন, তারপরের দিন আবার উঠে ওখান থেকে আরেকটা জায়গায় চলে গেলেন, তাহলে কিন্তু যে লোকেশনটায় অফবিট যে এরিয়াটায় আপনারা গেছেন সেটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন না। ওটা কিন্তু সাইট সিইং এর একখানা বেস না, ওটাকে কিন্তু আপনাকে ওখানে থেকে এনজয় করতে হবে। সো একটা পুরো দিন মিনিমাম সকাল থেকে রাত অবধি দরকার
অফবিট জায়গায়। তো এনজেপি থেকে যখন আমরা কোনো অফবিট লোকেশনে যাচ্ছি তখন বেশ কয়েকটা স্পট কিন্তু আমরা কভার করি। এবার রিসেন্টলি গত বছর তিস্তার যে ফ্লাডটা হয়েছিল তার ফলে অনেকগুলো স্পট এবার এফেক্ট করেছে, মানে আর অ্যাভেলেবেল না। ফর এক্সাম্পল ত্রিবেণী সঙ্গম এখন আর অ্যাভেলেবেল না, আশা করছি আবার ফিউচারে অ্যাভেলেবেল হয়ে যাবে। আমরা আগে কি করতাম, আমরা এনজেপি থেকে গাড়ি করে ফার্স্টে তিস্তা বাজার হয়ে ত্রিবেণী সঙ্গম দেখতাম, দেখে তারপরে লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখতাম, তারপরে ওখান থেকে আবার উপরে উঠে পেশকটি গার্ডেন দেখতাম, তারপরে বড়ামাংওয়া ঘুরতাম, ঘুরে তিনচুলে বা দাওয়াইপানি ওয়েরএভার যেটা আমাদের গন্তব্য সেখানে পৌঁছে যেতাম। এবার আমাদের যেটা হলো এই দুর্যোগটার পরে সেটা কিন্তু একটু অন্যরকম ছিল, স্পটসগুলো অন্য ছিল। এবার যেহেতু আমরা ওই রুট দিয়ে যাইনি তাই জন্য আমাদের রুটটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল। আমরা তাই দুটো তিনটে স্পট আমরা কভার করেছি, সেটা হচ্ছে তিস্তা ভ্যালি টি এস্টেট, রংলি রংলিয়া টি এস্টেট আর তাগদা অর্কিড গার্ডেন। আর তার সাথে বড়ামাংওয়াতেও আমরা গেছিলাম, সেটা আপনাদের উপরে কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনারা যেতে চান কিনা। আপনারা বড়ামাংওয়া তিনচুলিতে বা দাওয়াইপানিতে যে লোকেশনে যাচ্ছেন ঢোকার সময়ও দেখতে পারেন, আবার বেরোনোর সময়ও কিন্তু আপনারা ওই স্পটটা কভার করে দার্জিলিং যেতে পারেন। তো এটা তো আপনাদের বললাম যে এনজেপি টু তিনচুলি বা দাওয়াইপানি বা এরকম কোনো অফিস জায়গায় যাওয়ার, এটার কিন্তু আলাদা রুটও হতে পারে। আপনারা যদি এদিক থেকে না এসে অন্য রুট দিয়ে আসেন মিরিক হয়ে, সেখানেও কিন্তু আপনারা বেশ কয়েকটা স্পট কভার করতে পারেন। স্পেশালি আপনারা যদি লেপচা জগৎ বা ওইদিকের কোনো অফবিট জায়গায় থাকেন তাহলে ড্রাইভাররা জেনারেলি ওই মিরিকের রুটটা দিয়ে সাইট সিং করিয়ে নিয়ে আসে। আর সাইট সিং যদি না করতে চান তাহলে শর্টেস্ট রুট হচ্ছে পায়া কার্শিয়ং রোহিণী হয়ে একদম উপরে ওঠা। তো আমরা অফবিটের যে রুটটা সেটা বলে দিলাম। এবার অফবিট লোকেশন থেকে যেদিনকে আমরা দার্জিলিং যাই সেদিনকেও কিন্তু বেশ কয়েকটা সাইট সিং থাকে। এরপর অফবিট প্লেস থেকে আমরা যখন দার্জিলিং এ নেমেছিলাম তখন আমরা দেখেছিলাম গুম্বাধারা ভিউ পয়েন্ট, ওখান থেকে চা বাগান তো আছেই, তার সঙ্গে সঙ্গে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলেই দেখা যাবে সেটা। তারপর আমরা চলে গিয়েছিলাম লামাহাট্টা ইকো পার্ক, সেটাও খুব সুন্দর পার্কটা, 750 মিটার উপরে একটা সুন্দর ছোট্ট লেক আছে, ওই অতটা উঠতে আমাদের প্রায় কালঘাম ছুটে গিয়েছিল, খাড়া রাস্তা লেগেছিল 45 মিনিট, কারণ একটুখানি খাড়া রাস্তা আছে, বেশ আমরা হাইক করে যেতে হয়েছিল। এরপর আপনারা চলে যেতে পারেন বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, এগুলো দেখতে পারেন। তাছাড়া আপনারা ঘুম রেলওয়ে স্টেশনে নেমেও কিছুটা ঘুরতে পারেন। আর আপনাদের দার্জিলিং ঢোকার আগে তো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা দার্জিলিং স্টেশন আছেই। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো দার্জিলিং এর ড্রাইভারদের মধ্যে আর অফবিট প্লেসের ড্রাইভারদের মধ্যে কিছু এরিয়া ভাগ করা থাকে। তো সব ক্ষেত্রে সব ড্রাইভাররা কিন্তু আপনাদেরকে এই ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ এই সব জায়গা দেখাবে না। যেমন আমাদের তিনচুলে থেকে যখন আমরা এসেছিলাম বাবিনজির গাড়িতে, বাবিনজি কিন্তু আমাদের দার্জিলিং এর এই ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ এইসব দেখাননি, উনি লামাহাট্টা অবধি আমাদের দেখিয়েছেন, তারপর আমাদের অন্য গাড়ি নিতে হবে বলেছিল। এরপর আমরা যখন দাওয়াইপানি থেকে এসেছিলাম, দাওয়াইপানি যে ড্রাইভার দাদা ছিলেন উনি কিন্তু আমাদের এগুলো সমস্ত ঘুরিয়ে দেখিয়েছিলেন, মানে প্রত্যেকটা স্পট যেটা আমরা বললাম, যেমন বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, সব কিছু ঘুরিয়ে তারপরেই দার্জিলিং এ ঢুকেছে। ইনফ্যাক্ট উনি আমাদেরকে ওই দিকে লেবং টি এস্টেট অবধি নিয়ে গিয়ে ওখান থেকে ফেরত এনে আমাদেরকে তারপরে দার্জিলিং এ ঢুকিয়েছিলেন। তো এটা আমার মনে হয় অফবিট লোকেশনটা কত দূরে দার্জিলিং এর থেকে এবং সেই ড্রাইভার কোন কোন জায়গা কভার করতে পারে, ওদের ওখানের যে অ্যারেঞ্জমেন্ট আছে তার হিসেবে এটা কিন্তু ডিপেন্ড করে। সেটা আপনারা যখন ড্রাইভার ঠিক করবেন বা গাড়ি বুকিং করবেন তখন আপনারা কথা বলে জেনে নেন যে আপনারা কোথায় কোথায় সাইট সিং করতে পারবেন ওনাদের সাথে। এবার দার্জিলিং এ যখন আপনারা আছেন অবভিয়াসলি আপনারা আরেকদিন এক্সটেন্ড করে আরো কিছু স্পট আপনারা ঘুরতেই পারেন, যেমন রক গার্ডেন আছে, জু আছে, রোপওয়ে আছে, মহাকাল মন্দির আছে, একদম মানে বেসিক্যালি দার্জিলিং এ আপনারা আরেকদিন এক্সট্রা থেকে আরেকটা 3.5.7 ট্যুর করতেই পারেন, সেটা আপনার ট্যাক্সি স্ট্যান্ড থেকেই গাড়ি বুকিং করতে পারবেন। বাট আমাদের যেটা বক্তব্য হচ্ছে গিয়ে দার্জিলিং এর এই যে সাইট সিংটা এটা তো একখানা গতে বাঁধা সাইট সিং। আপনারা আবার যখন দার্জিলিং থেকে এনজেপি ফিরবেন আমাদের মতন আপনারা কিন্তু আবার সাইট সিং করতে করতে ফিরতে পারেন। আর দার্জিলিং টু এনজেপির যে রুটটা আছে ভায়া মিরিক সেটাতে কিন্তু অনেকগুলো স্পট আছে। যখন আপনারা দার্জিলিং থেকে এনজেপিতে আসবেন তখন আপনারা সাইট সিং করতে পারেন, আমরা যেগুলো করেছি সেগুলো বলে দিই। সেটা হচ্ছে লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট,
গোপালধারা টি এস্টেট, মিরিক লেক, মিরিক মনেস্ট্রিও যদি আপনারা বলেন সম্ভবত আপনাদের ঘুরিয়ে দেখাতে পারে। আর যদি আপনাদের হাতে বেশি টাইম থাকে আপনারা সীমানা ভিউ পয়েন্টের পরে কিন্তু পশুপতি মার্কেট মানে নেপালের ভেতরে একটু গিয়ে ওখানে শপিং করে আসতে পারেন। যদিও আমরা ওটা কখনোই প্রেফার করি না, বাট স্টিল অনেকের ইচ্ছে থাকে যে আমরা একটু নেপালে গিয়ে শপিং করব। তো সীমানার পরেই পশুপতি মার্কেট আছে, আপনারা ড্রাইভারের সাথে কথা বললে ওনারা আপনাদের প্রপার ইনস্ট্রাকশন দিয়ে দেবে। তবে মনে রাখবেন ইন্ডিয়ান গাড়ি বা আপনাদের যে ভাড়া গাড়ি আছে সেই গাড়ি নিয়ে কিন্তু আপনারা নেপালের মধ্যে ঢুকতে পারবেন না, আইদার আপনাদের ওখানে গাড়ি ভাড়া করতে হবে আর নইলে আপনাদের অন্য কোনো ব্যবস্থা করে যেতে হবে। আশা করছি আজকের যে প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই বাই।